হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আর্ট ভিডিও। আজকে আমি একটা অ্যাক্রিলিক কালারের পেন্ট করতে যাচ্ছি। তো এটা দেখে বোঝাই যাচ্ছে যে এই আর্টটা আমি এখন করিনি, এটা আগের থেকেই করা ছিল। হ্যাঁ, এটা আগের থেকেই করা ছিল। তো এমন হয় যে আর্ট করতে করতে, স্কেচ করতে করতে এরকম হয় যে হয়তো স্কেচটা করা কমপ্লিট হলো বাট কালারটা কোনো কারণে করা কমপ্লিট হলো না, এরকমটা হয়। বা কোনো সময় এরকমও হয় যে কালার করলাম কিন্তু কালারটা ফুলফিল হলো না, মানে যেরকম এই অয়েল প্যাস্টেলই বলি আর ওয়াটার কালারই বলি, ওয়াটার কালারের ক্ষেত্রে যেরকম ধাপে ধাপে কালার হয় স্টেপ বাই স্টেপ। তো এখানে কী হয়েছিল যে এই যে এই ড্রয়িংটা দেখতে পাচ্ছ তোমরা, এই ড্রয়িংটার আমি ফার্স্ট স্টেপটা করেছিলাম, বাট পুরোটা যে কমপ্লিট করবো সেরকমটা হয়নি। হয়তো তখন আমার এক্সাম ছিল বা কোনো কারণে হয়নি, তো আমি অন্য কোনো আর্ট ছবি আঁকছিলাম বা কিছু এরকম হতে পারে, তো আমার এক্স্যাক্টলি মনে নেই। তো এই ড্রয়িং খাতাটা যেটাতে ছিল আর কি এই পিকচারটা করা, তো আমি আজকে খাতাটা দেখছিলাম, তো দেখে এই কালার এই ড্রয়িংটা আর কি স্কেচটা করা হয়েছে আর একটা স্টেপের ওয়াটার কালার করা হয়েছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু ফার্স্ট স্টেপ ওয়াটার কালার করা হয়েছে, তো এটার ওপরে আমি অনায়াসেই অ্যাক্রিলিক দিয়ে কালার করতে পারবো, অনেক ভালোও লাগবে। তো সেটাই একটা চেষ্টা করলাম, তো দেখতেই পাচ্ছ। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি যখন ড্রয়িংটা করছিলাম, আমি বারান্দায় বসে করছিলাম আমাদের বাড়ির ঘরের সামনে, তো বারান্দায় বসে করছি যখন, তখন মানে এত সুন্দর হাওয়া হচ্ছিলো আর এত মানে সুন্দর রোদ উঠেছিল যে মানে এই রোদটা যে পর্দাটার মাঝখান দিয়ে এসে এসে আমার গায়ে ড্রয়িংটার ওপরে পড়ছে, তো দেখতেই পাচ্ছ একটা শেড শেড ব্যাপার আছে, তো অনেক অনেক সুন্দর লাগছিলো। আর এরকম ফিল হচ্ছিলো যে না, এবার শীত পেরিয়ে হয়তো বসন্তটা চলেই এলো, সেরকম একটা ফিল হচ্ছিলো। তো দেখতে থাকো আর কমেন্ট করে জানিও সবাই যে এই ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো। তো দেখতে থাকো।
তোমরা দেখতেই পাচ্ছ আমার ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ।